নমস্কার, আমার সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আমি রাজদীপ। আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি NIOS DLED এর কোর্স 513 মানে WBA এর অন্তর্গত যে সকল কর্মসূচি আছে তার মধ্যে থেকে স্কুল কমিউনিটি রিলেশনশিপের উপর একটি নতুন ভিডিও। আমি এর আগে WBA 513 WBA এর কর্মসূচিগুলির মধ্যে একাডেমিক ক্যালেন্ডার, অ্যাক্টিং অন আর্ট এডুকেশন, অ্যাক্টিং অন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন আর সেমিনার প্রেজেন্টেশনের ভিডিও দিয়ে দিয়েছিলাম এবং সেগুলির পিডিএফও দিয়েছিলাম। এখন WBA 513 WBAতে শুধুমাত্র আর কনসেপ্ট ম্যাপিং রয়ে গেছে, সেটিও আমি এক দুদিনের মধ্যে দিয়ে দেব। তো যারা আমার ওই ভিডিওগুলো দেখেননি, আমি ডেসক্রিপশনে ভিডিও প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন এবং পিডিএফও ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন এই স্কুল কমিউনিটি রিলেশনশিপের যেটি আমি তৈরি করেছি সেটি একবার দেখিয়ে দেব, যাতে যারা ভিডিও পোস্ট করে লিখেন বা দেখেন তারা দেখতে পারেন, আর এর পিডিএফ তো আপনারা ডাউনলোড করতে পারবেনই। তো আমি আগেই বলে দিই, সময় কম থাকায় আমি এগুলো হাতে লিখেছি, টাইপ করে তৈরি করতে পারিনি। তো আমার হাতের লেখা অনেকটা খারাপ আর তাড়াতাড়ি লিখতে গিয়ে আরও খারাপ হয়ে গেছে, তো আপনারা একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, স্কুল কমিউনিটি রিলেশনশিপ, এখানে ভূমিকা আছে, দেখুন, বিভিন্ন নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং শিক্ষার সঙ্গে যুক্ত প্রায় সকলেই ক্রমশ বুঝতে পারছেন যে বিদ্যালয় পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্প্রদায়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রদায়ের অংশগ্রহণের ফলে যে শিক্ষা প্রতিষ্ঠানের অধিগম্যতা ও গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে একটা নাটকীয় পরিবর্তন এসেছে তার অনেক প্রমাণ পাওয়া যায়। জাতীয় শিক্ষানীতির 1986 একটি প্রস্তাব হল স্থানীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য সম্প্রদায় বা গোষ্ঠীকে ক্ষমতাযুক্ত করা। NPE প্রস্তাব করেছে যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামো জেলা ও উপজেলা স্তরে তৈরি করতে হবে, যেমন জেলা শিক্ষা দপ্তর এবং গ্রামীণ শিক্ষা কমিটি, যেগুলো দেখবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে কি না। SSA, যেটি হলো প্রাথমিক শিক্ষার সর্বজনীনতার লক্ষ্য পূরণের একটি হাতিয়ার, সেটিও বিদ্যালয় শিক্ষার পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে সম্প্রদায়ের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদ্যালয় হলো সমাজের একটি অংশ, আর তাই বিদ্যালয় শিক্ষাকে আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তোলার জন্য লোকসমাজের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো বিদ্যালয় ও লোকসমাজের সম্পর্ক। লোকসমাজ বা সম্প্রদায়কে বিদ্যালয় শিক্ষার সঙ্গে সংযুক্ত করার একটি প্রধান উদ্দেশ্য হল শিক্ষাকে সর্বজনীন করা, অর্থাৎ সকল শিশুর মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া। সকল শিশুকে বিদ্যালয়ে নথিভুক্ত করে তাদের এই শিক্ষা ব্যবস্থায় ধরে রাখা। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে শিশুর সর্বাঙ্গীণ বিকাশ সাধনে সাহায্য করাই হচ্ছে লোকসমাজকে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার প্রধান কারণ। তো আমার বিদ্যালয়েও শিশুদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে লোকসমাজ বা সম্প্রদায়ের এক বিশেষ ভূমিকা রয়েছে। শিশুর বিকাশ ও শিক্ষা ব্যবস্থাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমার বিদ্যালয়েও লোকসমাজের সাহায্যে অনেক ক্রিয়াকলাপ করা হয়ে থাকে, এর একটি প্রতিচ্ছবি নিচে উল্লেখ করলাম। বিদ্যালয় পরিচালনা সমিতি, শিশুদের উন্নয়নের স্বার্থে আমার বিদ্যালয়েও বিদ্যালয় পরিচালনা সমিতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন বিদ্যালয়ের মেরামত থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ ও এর চারপাশকে সুন্দর স্বচ্ছ রাখা, আশেপাশের শিশুদের নাম অন্তর্ভুক্তিকরণ, বিদ্যালয় ছুটিতে পুনরায় বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনা, মধ্যাহ্ন ভোজন ও পানীয় জলের ব্যবস্থার উপর লক্ষ্য রাখা ইত্যাদি বিভিন্ন কাজে অংশগ্রহণ করা ছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রেখে থাকেন। অভিভাবক ও মাতৃগুট, অভিভাবক এবং মাতৃগুটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্র ছাত্রীর উপস্থিতির দিকে লক্ষ্য রাখা, এছাড়াও শিশুদের সর্বাঙ্গীণ উন্নয়ন কল্পে অভিভাবক ও মাতৃগুটের কিছু অন্যান্য ভূমিকা রয়েছে। যেমন অভিভাবকের ভূমিকা হলো, দুটো ভূমিকা দেওয়া আছে এখানে, বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের দিকে লক্ষ্য রাখা, শিক্ষক অভিভাবক
মানে প্যারেন্ট টিচার মিটিং সবাই অংশগ্রহণ করে নিজেদের শিশুদের শৈক্ষিক অগ্রগতির দিকে লক্ষ্য রাখা। মাতৃগুট প্রতি শনিবারে স্যাটারডে ক্লাবের আয়োজন করা প্রাতঃসভা এবং মধ্যাহ্ন ভোজন পরিদর্শন করা। লোকসমাজের অনুদান এবং শ্রমদান। আমার বিদ্যালয়ে লোকসমাজের অনুদান এবং শ্রমদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের উন্নয়নকল্পে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং গণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় দিবসগুলোতে করা বিভিন্ন অনুষ্ঠানে আমরা লোকসমাজের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান এবং শ্রমদানের সাহায্য পেয়েছিলাম, যার ফলে আরও আমরা অনুষ্ঠানগুলি সুন্দরভাবে পরিচালনা করতে ও সাফল্যমণ্ডিত করে তুলতে সক্ষম হয়েছিলাম। লোকসমাজের অন্যান্য ভূমিকা। এছাড়াও শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য লোকসমাজ বা সম্প্রদায়ের যারা গান জানেন তারা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান শিখতে সাহায্য করে থাকেন, যারা নাচ জানেন তারা মধ্যে মধ্যে শিক্ষার্থীদের নাচ শেখানোর চেষ্টা করে থাকেন। এছাড়াও লোকসমাজের অন্যান্য যারা বিভিন্ন শিল্পকর্ম জানেন তারাও তাদের শিল্পকর্ম বা হস্তশিল্পের শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতেও চেষ্টা করেন। সবশেষে উপসংহার। উপরোক্ত বিশ্লেষণ থেকে এটা ক্রমশ প্রমাণিত হচ্ছে যে বিদ্যালয় সম্প্রদায় একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের জন্য। এই প্রসঙ্গে এটি বলা যায় যে বিদ্যালয় যেহেতু লোকসমাজ বা সম্প্রদায়ের এক সদার্থক ও ঘনিষ্ঠ অঙ্গ, তাই তা ছাত্রছাত্রীদের বিকাশ ও শিক্ষণের বাধাকে চিহ্নিত করে তাদের স্বাস্থ্যকর বিকাশ সাধনে লোকসমাজ বা সম্প্রদায়ের সঙ্গে মিলে আরও ভালোভাবে কাজ করবে। তো এই ছিল আজ আমার থিওরি স্কুল কমিউনিটি রিলেশনশিপের একটি ভিডিও। এর ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই যে কোনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে আমি নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ধন্যবাদ, আবার অনেক অনেক ধন্যবাদ।